হ্যালো ব্রিয়ন, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে কোনো প্রজেক্ট দেখাবো না, এটা জাস্ট এটা তৈরি করা হয়েছে। এটা হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি মিটার, অর্থাৎ আমরা যে মিটারগুলো ইউজ করে থাকি, যেমন অ্যানালগ, ডিজিটাল এবং ফ্রিকোয়েন্সি। তো দেখুন, এই ফ্রিকোয়েন্সি মিটার তৈরি করেছে এবং এটা হলো একটা সিগন্যাল জেনারেটর, যেটা দিয়ে বিভিন্ন ফ্রিকোয়েন্সি তৈরি করা যায়। এবং এইটার সাথে মিল রেখে আমি আউটপুটে আমি লাগিয়েছি, আমি যেটা তৈরি করেছি সেটার সাথে যে একই রকম দেখায় কিনা। দেখুন, এখান থেকে আমি 50 হার্জ দিয়েছি আর আমার মিটারও 50 হার্জ দেখাচ্ছে, অর্থাৎ অ্যাকুরেটলি ওই মেশিনটাতে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি মিটারে আমার কিন্তু অ্যাকুরেট যে কোনো ফ্রিকোয়েন্সি তৈরি করা আছে। এবং ওই ফ্রিকোয়েন্সি আমি এই মিটারে দিয়ে দেখতেছি যে আসলে ঠিকঠাক কাজ করছে কিনা। ওকে, তো দেখুন এইখানে আমার এলসিডি ডিসপ্লেতে ফ্রিকোয়েন্সিতে দেখাচ্ছে 50 হার্জ, আর আমার এইখান থেকে ফ্রিকোয়েন্সি 50 হার্জ। দেখুন, আমি আস্তে আস্তে ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি, দেখুন 53, 54, তারপর 55, তারপর 58, 60। এভাবে ফ্রিকোয়েন্সি যা দিবেন রিয়েল টাইম, অর্থাৎ আপনার এর সাথে ওইটাতে যেটা দেখাবে এটাও তো ঠিক তেমনটাই দেখাচ্ছে, অর্থাৎ এখানে কোনো ভুল নাই, একেবারে নির্ভুল একটা ফ্রিকোয়েন্সি মিটার তৈরি করা হয়েছে। তো এটা কিভাবে তৈরি করা যাবে, যদি আপনারা এটা তৈরি করতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারাও এটা চাচ্ছেন তৈরি করতে, তাহলে আমি কিন্তু ফুল টিউটোরিয়ালটা আপনাদের দিব। তো দেখুন, এখানে আমি 100 হার্জ দিয়েছি, এখানে কিন্তু 100 হার্জই দেখাচ্ছে। এখন আমি একটু বেশি করে বাড়াবো, ঠিক আছে, একটু বেশি করে বাড়াবো। দেখুন, 100, 200, 300 এভাবে বাড়াবো, যে এভাবে ঠিক আছে কিনা। দেখুন, আমি এখানে 200 হার্জ দিলাম, 200ই দেখাচ্ছে। তারপরে এখানে দেখুন 400, তারপরে আস্তে আস্তে ঘোরাচ্ছি, আমি ওই নবটা ঘোরাইলে ফ্রিকোয়েন্সি বাড়বে, আর ফ্রিকোয়েন্সিটা এখানে দেখা যাবে 705, 802, 904, 1000। অর্থাৎ আমি যে মেশিনটাতে ঘোরাচ্ছি এটা হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি তৈরি করে, আর ওই ফ্রিকোয়েন্সিটা তৈরি করাটা তার দিয়ে আমি কি করছি, এটা যেটা তৈরি করা হয়েছে এটার যেখানে মেজার করবে, অর্থাৎ ইনপুটে আমি দিয়ে দিচ্ছি, সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে, অর্থাৎ রিয়েল টাইমে একই দেখাচ্ছে। অর্থাৎ খুবই ভালো এবং নির্ভুল একটা ফ্রিকোয়েন্সি মিটার তৈরি করা হয়েছে।